আজকে শিবরাত্রি, সবাই উপোস করে শিবের মাথায় জল ঢালবে। আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে, তো এখানে কাকু মানে গুড্ডুর পাপা হচ্ছে ওখানকার সব লোকজনদের খাওয়ায়, তো সেই জন্য এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, এত কিছু রান্না হচ্ছে। আর আজকের আউটফিটটা আমার কীরকম হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে আমাকে কীরকম লাগছে। আমি একটা গ্রিন শাড়ি পরেছি, তার সাথে অক্সিডাইজের জুয়েলারি পরেছি, অ্যান্ড আমি ইনস্টাগ্রামে প্রচুর রিলস বানিয়েছি আজকে, কারণ আমার হাতে প্রচুর সময় ছিল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নারায়ণ মহাদেব যা দিদি জল দেবে যে দিক দেখ তোমার খুশি ভোলে বাবা ঠাকুরের মাথায় জল ঢালা, পুজো করা, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখানে বসতে, এখানে আমি দিদিভাই গুড্ডু সবাই মিলে একসাথে বসেছিলাম। এইরকম হেয়ার আমি নতুন করলাম, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, প্লিজ আমাকে বলো যে কীরকম হয়েছে। এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, আমি গোপু পায়েল দিদি তিনজনে মিলে এবার খাবো। এই যে গোপুকে আমি আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো। Here, stay.
সময় সবাই কাজ পাবে। এটাকে নিয়ে একবার ডাকছে জানি না হচ্ছে এখানে কি লেগেছে ও টিপ লেগেছে আমরা বাড়ি চলে এসে আর এসে আমি একটু লুকসটাকে চেঞ্জ করছিলাম মানে একটু কাজলটা টানাটানা করলাম আর নাকে একটা নথ পরলাম পরে রিলস বানাচ্ছিলাম আর কি নথটা পরে খুলে ফেলছি কারণ ভীষণ ব্যথা করছে নাকে আর থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এই ব্লগ